Moni? Moni? Ai Moni? Moni? এখানো তো নেই বদমাশটা গেল কোথায় শয়তান বুড়িটাও নেই আশেপাশে মরলো নাকি দুটোই একসাথে ইস সুন্দর শাড়ি পাণ্ড দেখেছো এক পা কবরে দিয়ে রেখেছে তাও নাতির বিয়েতে ছল মোলে শাড়ি পরার শখ এটা কিন্তু খুবই সুন্দর আমাকে মানাবে খুব যা বলেছিলাম পারফেক্ট আমাকে পারফেক্ট বানিয়েছে নিয়ে নেব নাকি শাড়িটা চোরের অপবাদ যখন একবার গায়ে লেগেইছে নিয়েই নি ডিম বাচ্চা মনে হচ্ছে কোন কোনটা তো মনে হয় মনির হাতে দেখেছি কে ফোন দিয়েছে হ্যালো কে বলছেন হ্যালো এটা কি মনির নাম্বার আমি আগে আপনাকে প্রশ্ন করেছি আপনি বলেন কে বলছেন আমি ঢাকা ক্রিকেট বোর্ড থেকে বলছি ঢাকা ক্রিকেট বোর্ড এত বড় জায়গা থেকে মনিকে ফোন করেছে নিশ্চয়ই কোনো সুখবর দেওয়ার জন্য কিন্তু মনিকে তো ওই খবরটা দেওয়া যাবে না হ্যালো হ্যালো শুনছেন মনিকে দেওয়া যাবে আই শুনেন এখানে মনিটনি বলে কেউ নেই রং নাম্বার রং নাম্বার একেই বলে চোখের বদলে চোখ নিয়ে প্রতিশোধ তুই আমার মান সম্মানে টানাটানি করেছিস আর আমি আমি টানছি তোর ক্যারিয়ার নিয়ে দাদিজান 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 কি হলো হাসতেছেন মনে হলো কেন তোদের অপবাদ মাথায় নিয়েছি বলে কি আসতেও পারবো না আচ্ছা আপনার অপবাদটা দিছে রাখে আপনি যা করছেন আমরা শুধু তাই বলছি অপবাদ তো দিছে আমারে আচ্ছা আচ্ছা রাগ করিস না কোন দাদিজানকে খুঁজছিস আমাকে না দিলালে দাদিজান রে দেখছেন তারে না রে আমিও আপাকে খুঁজতে এখানে এলাম সাইডে এমনে ফলা রেখা কই গেল সে পুরো বাড়ি খুঁজলাম পাইলামই না আচ্ছা বৃদ্ধাশ্রমে গিয়ে একবার দেখে আসি এই শোন শোন আপাকে পেলে বলিস আমিও খুঁজছি ঠিক আছে আই মনি এই টাকা হারানোর ঘটনায় টাকা হারানো মানে আপনি কি টাকা চুরির ঘটনার কথা বলতে চাইতেছেন ওই হলো আর কি ওই একই কথা না দাদিসা টাকা চুরি হওয়া টাকা হারানো দুইটা দুই জিনিস আপনি আগে স্বীকার করেন সেটা চুরি ছিল তুই না খুব জেদি এবার বল চুরির ঘটনায় সিফাতকে ফোন দেওয়ার কথা কি তোর মাথা থেকে এসেছিল নিশ্চয়ই তোর সেটা জেনে আপনি কি করবেন আমার উপর প্রতিশোধ নেবেন আরে শোধ নেব কেন আর কার উপরেই বা শোধ নেব তুই তো আর আজকের পর থেকে এ বাড়িতে থাকবি না তাই না কার উপর নেবেন দাদিজানের উপর মাথা খারাপ আরে ও তো এই বাড়ির মালিক আমাকে দয়া করে থাকতে দিয়েছে কোনো শোধ নিতে না রে এমনি জানতে চেয়েছে তাহলে সেটা বাড়ির মালিক রেখে এসে গান কাজের মেয়েকে আর সব কিছু জানে বাড়ির মালিক রেখে এসে গান কাজের মেয়েকে সব কিছু জানে তাই কর তোর মতো ফকিরির ধার ধারি না আমি কি সেই আগের নাম্বার থেকেই তো কল করেছে তাহলে কি ওরা আমার কথা বিশ্বাস করেনি নাকি ওরাও জেনে গেছে আমি চোর হ্যাঁ কি সব ভাবতেছি কলটা কেটেই দি দাদিজান দাদি
কি রে মনি, তুই তুই আবার আসলি যে, কিছু বলবি? তাহলে আমি আমার মোবাইলটা কই রাখলাম? এই ঘরে তো ছিল, মানে দাদিজান একটা ফোন দেওয়া দরকার ছিল। মোবাইল আমি দেখিনি তো। আচ্ছা তাহলে একটা কাজ করো, আপনার মোবাইল দিয়ে আমার মোবাইল একটা কল দেন। আমার মোবাইল, আমার আমার মোবাইলও পাচ্ছি না, পাচ্ছি না। দাদিজান একটু শুয়ে বসে নেন একটু দেখি। তুই কি আমাকে আদেশ করছিস? আরে আমি আদেশ কই করলাম, আমি আপনারে অনুরোধ করতেছি। তুই কি কি ভেবেছিস? হ্যাঁ আমি কিছু বুঝি না, কোনটা আদেশ আর কোনটা অনুরোধ। দেখেন দাদিজান, আজকে বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান, আমি চাইতেছি না আপনার সাথে কোনো ঝামেলা হোক আমার, তাই একটু সরেন না, মোবাইলটা খুঁজতে দেন। না সরবো না আমি। আপনারে না মাঝে মধ্যে গাধাটা দেখি মোবাইল লক করেনি, দুইটা মিস কল দিয়ে ডিলিট করে, পদমাস্টার যেন জানতেও না পারে কেউ তাকে কল করেছে। একেই বলে প্রতিশোধ, মধুর প্রতিশোধ, চোখের বদলে চোখ।